শুক্রবার বাংলাদেশ সময় ভোর 5:57। আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে সরে আসার চেষ্টা ঢাকাসহ আশপাশের এলাকার মানুষগুলোর। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূকম্পনটির মাত্রা 4.3। উৎপত্তিস্থল ঢাকার দোহার থেকে 14 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে। উৎপত্তিস্থল মাটির 10 কিলোমিটার গভীরে। ঢাকার এত কাছাকাছি কিভাবে ভূমিকম্পের উৎপত্তি? আমাদের এখানে ফল্ট মোটামুটি বাংলাদেশে 5টা বড় বড়, তার মধ্যে আছে ডাউকি ফল্ট, আমাদের প্লেট বাউন্ডারি 1-2-3, আর মাঝখানে আছে আমাদের মজবুর ফল্ট। এগুলোর সাথে কিন্তু এটা কানেক্টেড না। যেটা হয় পৃথিবীতে 99% আর্থকুয়েক হচ্ছে মেজর ফল্ট লাইনগুলোতে, আর 1% আর্থকুয়েক হচ্ছে প্লেটের ভিতরে, অর্থাৎ প্লেটটা যে দাঁড়িয়েছে প্লেটের মধ্যে। এই দুইটা যে আর্থকুয়েক হলো দুইটা কিন্তু প্লেটের মধ্যে, তো এগুলো একটু কম শক্তিশালী হয়। কিন্তু কোনো কারণে কোথাও নড়াচড়া হলে, বড়ো আর্থকুয়েকের নড়াচড়া হলে এগুলো কিন্তু ছোটো ছোটোগুলো রিলিজ করতে থাকে। তো সেই জন্য মানে আমি যেটা বলবো, যেটা কোনো ফল্টের সাথে ডাইরেক্টলি কানেক্টেড না, বাট কোনো বড় ফল্টে হয়তো মুভমেন্ট হচ্ছে, তার ফলশ্রুতিতে এগুলো ডেভেলপ করছে। এটা কিন্তু খালি বাংলাদেশের দুইটা না, আপনি যদি লাস্ট এক মাসে আর্থকুয়েকের পয়েন্টগুলো দেখেন, দেখবেন যে বাংলাদেশ এবং তার আশেপাশে কিন্তু অনেক ছোটো ছোটো আর্থকুয়েক হচ্ছে। তার মানে গত 2-3 মাস আগেও কিন্তু এত অ্যাক্টিভ ছিল না, তার মানে রিসেন্টলি অ্যাক্টিভিটি বেড়েছে, এবং এটা ইঙ্গিত করে হয়তো সামনে নেক্সট, এখনও হতে পারে নেক্সট 10 বছরের মধ্যে একটা বড় ভূমিকম্প, যেগুলো লং ওভার ডিউ বলছি সেগুলো হতে পারে। 2008 সালে মানিকগঞ্জে ভূমিকম্প হয়েছে, চাঁদপুরে হয়েছে, ময়মনসিংহে হয়েছে, তার মানে আমাদের ঢাকার সারাউন্ডিংয়ে অনেকগুলো ভূমিকম্প কিন্তু পরপর হচ্ছে, বাট শ্যালো। এখন এই ভূমিকম্পগুলো সাধারণত আমরা প্লেট, যেটা ফল্ট বলি, ওইগুলো হচ্ছে প্লেট বাউন্ডারি নর্থ ইস্টেরগুলো, এটা হচ্ছে ফল্টেড জোন। তো ফল্ট জোন এই পর্যন্ত যেমন মধুপুর ফল্ট বলে একটা আইডেন্টিফাই করা হয়েছে, যদিও সব জিওলজিস্ট মধুপুর ফল্টকে মানে না, কেউ কেউ বলে যে এই ফল্ট বরাবর প্রবলেম হতে পারে, কেউ বলে ফল্ট বলে কিছু নাই, বাট আমি মনে করি যে ফল্ট আছে। এখন এই যে বুড়িগঙ্গা নদী, এখন যেটা হলো দোয়ারে সেটা হচ্ছে পদ্মার পাশে, ওদিকে মানিকগঞ্জে যেটা সেটাও পদ্মার পাশে, চাঁদপুরে যেটা মেঘনার পাশে, তো আমাদের যে মানে মাইটি যে রিভারগুলো আছে, গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র, মেঘনা, হ্যাঁ, ময়মনসিংহে যেটা সেটা কিন্তু ব্রহ্মপুত্রের পাশে আছে, তাহলে এই তিনটাকে এখনও পর্যন্ত বাংলাদেশে আইডেন্টিফাই করা হয়নি যে এটা ফল্টের জোন কিনা। ফলে আমাদের ইন ফিউচার এই তিনটা মাইটি রিভারকে আইডেন্টিফাই করা জরুরি দরকার যে এখানে ফল্ট প্লেন আছে কিনা। এর এপিসেন্টারটা একেবারে ঢাকা শহরের লাগোয়া, একেবারে বুড়িগঙ্গা ব্রিজ থেকে খুব বেশি দূরে না। এখন এই ভূমিকম্পটা বিশেষত্বটা আরেকটা সেটা হলো যে এই মাত্রার ভূমিকম্প ঢাকা শহর ছাড়াও সারা বাংলাদেশে অনুভব হয়েছে। এরকম ভূমিকম্প আমাদের ঢাকা বাংলাদেশে এর আগে হয় নাই। ইভেন বড় মাত্রার ভূমিকম্প কয়েকটা হয়েছে যেটা বাংলাদেশের অন্য কোনো জায়গায়, সমস্ত বাংলাদেশে অনুভূত হয় নাই। ভূমিকম্পের পূর্বাভাস হয় না, ঘটনা ঘটে না যাওয়া পর্যন্ত একে সরাসরি চিহ্নিত করা যায় না। সব জানা বোঝা থাকলেও কংক্রিটের জঙ্গলে থাকা মানুষগুলোর বাস্তব পরিস্থিতি কি, তথ্য বিশ্লেষণই সেটা বলে দেয়। ঢাকা শহরবাসীর কাছে একটা অনুরোধ করব, সেটা হলো যে ছোট হোক যাই হোক, একটা কম্পন হয়েছে মানুষের শারীরিক একটা অনুভূতি যখন হয়েছে, বিল্ডিংটা সেও এইটাকে, এই কম্পনটাকে অনুভব করেছে। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের অনেকের বাড়িঘর পুরনো আছে বা সহনশীল না এতটা, ছোটো ভূমিকম্প হলেও আপনার বাড়িঘরকে একটু চেক করেন, যে চেক করতে তো কোনো ক্ষতি নাই, আপনি বাড়িঘরটাকে একটু পরিদর্শন করেন, দেয়ালগুলো পরিদর্শন করেন, আপনি দেখেন আপনার দরজাটা আগের মতো ঠিক মতো লাগছে কি না, এইসব ছোটোখাটো জিনিস আপনি চেক করেন। কেননা ছোটো একটা হেয়ার ক্র্যাকও যদি হয় ভূমিকম্পের কারণে, সেই জায়গাটা হলো আপনার অত্যন্ত দুর্বল জায়গা। তো সেই কারণে আমাদেরকে, আমরা জানি যে কোনো ধরনের ক্ষতি হয় নাই, কোনো ধরনের ক্র্যাক হয় নাই, কিন্তু আমি মনে করি সাধারণ মানুষ যারা খুব একটা ওয়াকিবহাল না ভূমিকম্প নিয়ে, ওখানে যখন একটা ভূমিকম্প হয়েছে তার মানে হলো এর রিয়াকশন বিল্ডিংগুলোতে হতেও পারে। মেনলি তো সেডিমেন্টারি রক, পাললিক শিলা, যেটা সফট সেডিমেন্টস, তো সফট সেডিমেন্টস আমাদের টপ যে সয়েলগুলো ভেরি সফট সেডিমেন্টস, তার নিচের দিকে একটু হার্ড আমরা দেখি, আর 12-13 কিলোমিটার নিচে মানে ঢাকায় যে সেডিমেন্টেশন হয়েছে তার নিচে হচ্ছে হার্ড রক আছে, তো তার
তার মানে এই যে 12-13 কিলোমিটার এখানে যে জার্কিংগুলো হচ্ছে সেখানেই আমাদের যত মানে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, মানে হাফ কিলোমিটারে না 100 থেকে 200 বা কোনো কোনো জায়গায় যে আমরা পাইলিং করি 500 মিটার 1 কিলোমিটার পর্যন্ত কোনো কোনো জায়গায় করি, তো তার নিচে এই মানে এই জায়গাগুলোতে যে জার্কিং হয়, জার্কিং হলে তার একটা মানে কম্পনটা যেটা আমরা অনুভব করি, ফলে বাংলাদেশে যেটা এখন হচ্ছে 4.3 কিন্তু আমি 8 তলায় থাকি, সকালে আমার ঘুম ভেঙে গেছে, ফলে অন্য অন্য জায়গায় যে সমস্ত জায়গায় বিল্ডিং কনস্ট্রাকশন খারাপ অথবা যে আমাদের ফ্ল্যাট প্ল্যান এরিয়াতে যে সমস্ত হাউজিংগুলো করা হয়েছে যেমন বসিলা টুসিলা এই সমস্ত জায়গায়, এই জায়গায় জার্কিং কিন্তু আরও বেশি আসছে, ফলে আমাদের এখানে 4.23 যে অবস্থা হচ্ছে 6-7 হলে অধিকাংশ এটা কোলাপস করবে, বিশেষ করে ওল্ড বিল্ডিং যেগুলো আছে আর যেগুলো পাইলিং ঠিকমতো করা নেই সেগুলো কোলাপস করতে পারে। এই আর্থকোয়েকগুলো আমাদের ক্ষতি করবে কি করবে না, তার থেকে আমাদের যেটা মাথায় রাখা উচিত যে আমাদের প্রস্তুতি কতখানি, আমাদের প্রস্তুতি দেখেন আমাদের, আপনি দেখেন টার্কি একটা খুব উন্নত দেশ, টার্কিতে আর্থকোয়েক কোড আছে, ওরা প্রতি 10 বছর পর পর একটা বড়ো আর্থকোয়েক হয়, আমাদের কিন্তু বড়ো আর্থকোয়েক টার্কি থেকেও বড়ো আর্থকোয়েক হয়েছে কিন্তু হিস্ট্রিক্যালি অর্থাৎ 100-150 বছর আগে, রিসেন্টলি হয়নি, তার ফলে আমরা খুব কমপ্লাসেন্ট, আমরা মনে করছি যে আমাদের আর্থকোয়েকের ভয় নাই, কিন্তু আসান মঞ্জিল 1897 সালে আর্থকোয়েকে পার্শিয়ালি কলাপস করেছে, নবাব সাহেব তখন 15 দিন তাবুতে ছিলেন, আমাদের যে পুরান ঢাকা আর্মেনিয়ানের চার্চ আছে সেটাও পার্শিয়ালি কলাপস করেছে, ওরা রিবিল করেছে আর্মেনিয়ানরা, তার মানে আমাদের এখানে, এবং ময়মনসিংয়ের কাছারি বাসা সিলেটের চা বাগানের বিল্ডিং ভেঙে গেছে, এরকম আমাদের তথ্য আছে, সরি আমাদের এখানে ফটো আছে, তার মানে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের প্রস্তুতিটা নিয়ে কিছু চিন্তা করতে হবে, যে আমাদের এখানে দেখেন যে আর্থকোয়েকের সম্ভাবনা আছে যেহেতু হিস্ট্রিক্যালি আছে, সেটা সাইকেল অনুযায়ী 100-150 বছর হবেই, এখন আমাদের ঢাকায় বাসা 21 লাখ, চিটাঙ্গে বাসা 6 লাখ, সিলেটে 4 লাখ, সব মিলিয়ে 30-31 লাখ বাসা, এর রাফলি 30% বাসা হচ্ছে আমাদের পাকা দালান যেটা 6 তলা বা 4 তলা বিল্ডিং বলি, তো এগুলোর অবস্থা কেমন, তো আপনারা দেখেন যে আমাদের এখানে কিন্তু প্রচুর ব্যত্যয় আছে, আমরা দেখছি যে এফারটা আবার ডিজাইন ফর 14 স্টোরি ইট হ্যাজ বিন বিল্ড 22 স্টোরি, সিদ্দিক বাজার 5 তলা হয়ে গেছে 7 তলা, তার মানে রাজুকে নাকের ডগা দিয়ে কিন্তু বিল্ডিংয়ের ব্যত্যয় হয়ে যাচ্ছে, কিন্তু এই ব্যত্যয় সমস্যা না, যদি মাটির ধারণ ক্ষমতা থাকে, বিল্ডিংয়ের কাঠামোগত নকশা ঠিকমতো প্রণয়ন করে, ইলেকট্রিক্যাল ফায়ার সেফটি থাকে, তাহলে কিন্তু 14 তলার জায়গায় 22 তলা করতে অসুবিধা আমি মনে করি না, যদি আমরা চেক করে দেখি, আমরা বলি রানা প্লাজা পরে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিকে আমরা এইভাবে চেক করেছি, যেটাকে বলে ডিটেল অ্যাসেসমেন্ট, অর্থাৎ বিল্ডিংয়ের কাঠামোগত নকশা, বিল্ডিং ইলেকট্রিক্যাল এবং ফায়ার সেফটি নকশা তিনটাকে চেক করে থার্ড পার্টিকে দিয়ে, অর্থাৎ একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি যা বাংলাদেশের রানা প্লাজার পর এরকম 100টা কোম্পানির মতো এখন ডেভেলপ করছে, যাদের ক্যাপাসিটি আছে, মেশিন আছে, কারণ এগুলা রাজু কেন পারবে না, বিল্ডিংয়ের কাঠামোগত নকশার ভিতরে রড আছে নাকি কংক্রিট ঠিকমতো আছে এটা চেক করার জন্য কিছু মেশিন প্রয়োজন, বিল্ডিং ইলেকট্রিক্যাল সেফটির জন্য তারের ক্যাপাসিটি পর্যাপ্ত কিনা সেটার জন্য কিছু মেশিন দিয়ে, এগুলোর জন্য যথার্থ উপযোগী ইকুইপমেন্ট কিন্তু আমাদের বাইরে ফার্মগুলো আছে যেটা থার্ড পার্টি বলছে, সেই জন্য আমরা বারবারই প্রস্তাব করছি রাজুকের 8টা জোনে এবং সিলেট চিরাঙ্গ এইভাবে ভাগ হতে পারে, যে জোন ওয়াইজ প্রত্যেকটা 5-6টা করে কোম্পানি নিয়োগ করে তাদের মাধ্যমে যাতে আমরা চেক করি, এবং পরে রাজুকেরই একটা কমিটি সমস্ত চেক করে একটা সার্টিফিকেট যেটা আমরা বলি অকুপেন্সি সার্টিফিকেট সেটা দেবে, এখন পর্যন্ত রাজুক প্রায় 21 লাখ বাসার মধ্যে মাত্র 68টা বিল্ডিংকে সার্টিফিকেট দিয়েছে, তার মানে রাজুক দিতে ব্যর্থ হচ্ছে কারণ কোনো ডকুমেন্টেশনই নেই। এখন পর্যন্ত এমন দুর্যোগে দেশ কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির মধ্যে পড়েনি, তাই সর্বক্ষেত্রে অবহেলাটাও স্পষ্ট, তাই ঠেকে নয়, সময় থাকতে দেখে শেখার প্রতি জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এক ধরনের এই ধরনের একটা ভূমিকম্প একটা বড় ভূমিকম্পের আগাম একটা মেসেজ দেয়, তো আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি, যে আমরা যদি ভাবি যে এই ভূমিকম্পটা কতটুকু বড় ভূমিকম্পর একটা আগাম আভাস দিল কি দিল না সেটা যদি আমরা অ্যানালাইসিস করি, তো আমাদের জানা মতে বাংলাদেশের যে ঢাকা শহরের দক্ষিণে যে ধরনের স্ট্রাকচার আছে, যে গঠন আছে, চ্যুতি বা ফল যাই বলি না কেন আমরা সাধারণ ভাষায়, আমরা যে জ্যামিতিক গঠন আছে, এই জ্যামিতিক গঠনে ঠিক বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা দেখি না আমরা, তো সেই কারণে ওইটা নিয়ে দুশ্চিন্তা করার খুব একটা প্রয়োজন নাই। কিন্তু আমাকে এখন বলতেই হয়, যেহেতু প্রশ্ন আনছেন আপনি, টার্কির ভূমিকম্প ওয়াজ এ সুইসাইডাল কেস ফর টার্কিশ পিপুল, তার কারণ হলো টার্কিশ আর্থকোয়েকের যে ফেইলিউরটা এটাকে আমি বলি ইঞ্জিনিয়ারিং ফেইলিউর, নট জিওলজিক্যাল ফেইলিউর, ইঞ্জিনিয়ারিং ফেইলিউর এই জন্যে যে ওদের যে বিল্ডিং কোড অনেক ভালো সুন্দর বিল্ডিং কোড আছে, কিন্তু শুধু বিল্ডিং কোড না, আপনার ম্যাটেরিয়াল যে বিল্ডিংটা বানাচ্ছেন আপনি
আমাদের বিল্ডিংগুলো কিন্তু ইটের তৈরি, ইটের সাস্টেনেবিলিটি ওদের যে বালির যে ইট তৈরি করে, বালির ইট দিয়ে তৈরি করে যে বিল্ডিংগুলো তৈরি করল ওরা, ওটার কিন্তু সাস্টেনেবিলিটি অতটা ভালো না যদি আপনি কমপ্লিট ইঞ্জিনিয়ারিংটা পারফেক্ট না হয়। নেক্সট টাইমগুলোতে এটা আরও বাড়তে পারে। সাধারণত যে দুই টাইমে যখন বর্ষা আসে এই টাইমে একটা ভূমিকম্পের একটা ইয়ে থাকে, ওই যে আমাদের মানে ড্রাই কন্ডিশন যখন হয়, যখন ওয়েট আসে তখন এই যে কম্প্যাকশনের যে ভ্যারিয়েশন সেটার জন্য হতে পারে। টার্কিতেও দেখেছি যে বিভিন্ন দামি দামি ইকুইপমেন্ট কেন, একটা মানুষকে বাঁচাতে গেলে 1 কোটি থেকে 2 কোটি টাকা খরচ করেছে, তেল পড়েছে, একটা মানুষকে বাঁচাতে হয়তো 10-20 জন লোক লেগেছে, ইকুইপমেন্ট লেগেছে। সেই জন্য বলা হয় যে একটা বিল্ডিংকে ভূমিকম্প সহনীয় করতে হয়তো 20% খরচ হবে বিল্ডিংয়ের নির্মাণের যে খরচ, আর একটা মানুষকে ভাঙা বিল্ডিং থেকে উদ্ধার করতে আমাদের 2 কোটি টাকা খরচ। কোনটা সস্তা? দেখা যাবে যে একটা বিল্ডিং পুনর্নির্মাণ করা 6 কোটির মধ্যে 20% খরচ।